লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণা। এই পর্বের বিষয় হলো 2024 সালের 1430 বঙ্গাব্দের চৈত্র মাসের পূর্ণিমা, দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সবাই সূচে। পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমা নিশি ও ব্রত উপবাস কবে পালন করা হবে, পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের পূজার বিশেষ সময় এবং গঙ্গা স্নানের বিশেষ সময়। দোল পূর্ণিমার দিন আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য তুলসী মঞ্জুরি দিয়ে করুনি সহজ টোটকাটি। মা লক্ষ্মী দেবীর কৃপায় আর্থিক কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন খুবই সহজে। জানবো জানার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। হিন্দু শাস্ত্র অনুযায়ী দোল বা হোলি শুধু রঙের উৎসব নয়, দোল ও হোলি যতটা ধর্মীয় ততটাই সাংস্কৃতিক ও সামাজিক উৎসব। গোটা দেশে হোলি প্রচুর উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়। দোল ভ্রাতৃত্ব ও প্রেমের উৎসব। গোটা ভারতবর্ষ জুড়ে সব জায়গাতেই রঙের এই উৎসব মহা সমারোহে পালন করা হয়ে থাকে। সাধারণত দোল পূর্ণিমা ফাল্গুন ও চৈত্র মাসে হয়ে থাকে। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুব শুভ বলে মনে করা হয়। এই দিন রাধা কৃষ্ণের পূজা হয় বিশেষভাবে। দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির দিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। 2024 সালে 1430 বঙ্গাব্দের চৈত্র মাসে পূর্ণিমা দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। 2024 সালে দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে 24 মার্চ 2024 বাংলার 10ই চৈত্র 1430 রবিবার সকাল 9:43 পর থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 25 মার্চ 2024 বাংলার 11ই চৈত্র 1430 সোমবার সকাল 11:49। 2024 সালে দোল পূর্ণিমা নিশি পালন করা হবে 24 মার্চ 2024 বাংলার 10ই চৈত্র 1430 রবিবার সন্ধ্যা 5:45 পর থেকে সন্ধ্যা 7:21 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের ব্রত ও পূজা হোলিকা দহন উৎসব। দোল পূর্ণিমার ব্রত পালন করা হবে 25 মার্চ 2024 বাংলার 11ই চৈত্র 1430 সোমবার। পূর্ণিমার ব্রত উপবাস সকাল 11:49 মধ্যে দোল পূর্ণিমা, শ্রী শ্রী গৌর পূর্ণিমা ব্রত, পূর্বারুণোদয়ে দেবদোল যাত্রা, গোস্বামী মতে বসন্তোৎসব, গঙ্গা স্নানের বিশেষ সময় হবে 25 মার্চ 2024 সোমবার সকাল 5:42 পর থেকে সকাল 11:49 মধ্যে দোল পূর্ণিমা দিন গঙ্গা স্নানে বিশেষ সময় থাকতে চলেছে। তুলসী মঞ্জুরিরও বিশেষ গুরুত্ব রয়েছে। শাস্ত্রে তুলসী মঞ্জুরির কিছু উপায় সম্পর্কে জানানো হয়েছে। এই উপায়গুলি করলে অর্থ সমৃদ্ধি কোনোভাবেই অভাব হতে পারে না। শাস্ত্র মতে যেখানে তুলসী বিরাজ করে সেই পরিবারে ভগবান বিষ্ণুর আশীর্বাদ বর্ষণ হয়। আপনি যদি দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রম অনুযায়ী অর্থ রোজগার করতে পারছেন না, এছাড়াও যারা ঋণের সমস্যায় তলিয়ে যাচ্ছেন, সমস্ত কাজে বাধাগ্রস্ত হচ্ছেন, এছাড়াও যারা ব্যবসাতে কোনোভাবেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, তারা অবশ্যই দোল পূর্ণিমার দিন তুলসী মঞ্জুরি দিয়ে এই উপায়টি করে দেখুন। এই উপায়টি করার ফলে ভগবান বিষ্ণু এবং তার লক্ষ্মীর কৃপায় এই সকল সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এই উপায়টি করার জন্য আপনার কী কী জিনিস লাগবে? লাগবে তুলসী পাতা, তুলসী মঞ্জুরি, সাদা মিষ্টি, লাল কাপড় এবং একটি ঘিয়ে প্রদীপ। যেহেতু এই তিথিটি দোল পূর্ণিমা তাই জন্য অবশ্যই লাগবে গোলাপি আবির। দোল পূর্ণিমা দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে গোলাপি বা হলুদ রঙের বস্ত্র পরে এই উপায়টি করতে হবে। ভুলেও কালো কাপড় পরে এই উপায়টি করা যাবে না। দোল পূর্ণিমা দিন সকালে আপনার বাড়ির ঠাকুর ঘরে এই উপায়টি করতে হবে। লক্ষ্মী নারায়ণের মূর্তি বা ছবির সামনে লাল আসনের উপর বসবেন। এরপর মাতা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর শ্রী চরণে চন্দন সহকারে তুলসী পাতা অর্পণ করবেন। তারপর ঘিয়ে প্রদীপ জ্বালাবেন, সাদা মিষ্টির ভোগ সাজিয়ে রাখবেন
এরপর গোলাপের ধূপকাঠি অবশ্যই জ্বালাবেন। ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর পায়ে গোলাপি আবির অবশ্যই দেবেন। যদি আপনার গৃহে রাধা কৃষ্ণের মূর্তি থাকে বা ছবি থাকে তাদেরও পূজা করবেন এবং অবশ্যই আবির দেবেন। লাল কাপড় হাতে নিতে হবে, সেই লাল কাপড়ের উপরে তুলসী মঞ্জরি রাখতে হবে। তুলসী মঞ্জরি দিয়ে পুটলি তৈরি করে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর শ্রী চরণে অর্পণ করতে হবে। এই মন্ত্রটি 108 বার অবশ্যই জপ করতে হবে। ওম রিং শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমঃ। ওম রিং শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করবেন। স্ফটিকের মালায় জপ করতে পারলে এই মন্ত্রের শুভ ফল প্রাপ্ত করা যায়। ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর বিধিবদ্ধ আরতি করবেন। তারপর যে তুলসী মঞ্জরি লাল কাপড়ে অর্পণ করেছেন সেইটিকে আপনি যেখানে টাকা পয়সা রাখবেন সেই স্থানে রাখবেন। যদি ব্যবসার উন্নতির জন্য করেন তাহলে অবশ্যই ব্যবসার স্থানে ক্যাশ বাক্সে এই জিনিসটিকে রেখে দেবেন। এর ফলে সারা বছর আপনার ব্যবসায় উন্নতি হবে এবং ধীরে ধীরে আপনি আর্থিক উন্নতি করতে পারবেন। জয় মা লক্ষ্মী দেবী, জয় লাইফ উইথ মাই মধুসূদন চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।